সালাম আলাইকুম, আমার সকল বিয়ার্স আমি দেখাবো। এটা একটা ডাবল ডোর ফ্রিজের কন্ট্রোলিং ডিভাইস, এটা সুইচ, এটা এই সুইচ দ্বারা ঠান্ডা কম বেশি করা হয়। এটা যখন ম্যাক্সিমামে দেওয়া হবে ডিপে ঠান্ডা কম হবে, বেশি হবে, নর্মালে ঠান্ডা একটু কম হবে। এটা যখন মিনিমামে দেওয়া হবে ডিপ, নর্মালে ঠান্ডা বেশি হবে, ডিপে ঠান্ডা একটু কম হবে। তো এই সুইচ দ্বারা কীভাবে ঠান্ডা কম বেশি করা হয় এটা আমি দেখাতেছি। এই দেখতেছেন এই সুইচ, এখানে একটা গেট আছে, এই ছিদ্র দ্বারা ডিপ থেকে, ডিপের সাইড থেকে নর্মালে ঠান্ডা বাতাস ফ্লো হয়। আমি যখন এখন গেটটা খোলা আছে, যখন আমি এটা ম্যাক্সিমামে দিব তখন এটা বন্ধ হয়ে গেছে। এখন ডিপে ঠান্ডা বেশি হবে, নর্মাল ঠান্ডা কম হবে। যখন এটা মিনিমামে দিব তখন, এখন ফুল করে দিব, তখন নর্মালে ঠান্ডা বেশি হবে, ডিপে ঠান্ডা একটু কম হবে। এই যে বাতাস, ঠান্ডা বাতাস বেশি ফ্লো হলে তো ঠান্ডা বেশি হবে। যখন এটা মিডিয়ামে দিব, এখন নর্মালে ঠান্ডা মিডিয়াম হবে, ডিপে ঠান্ডা যতটুকু থাকার ততটুকু হবে, আইস হবে। বাস এই সুইচ দ্বারা এইভাবে কন্ট্রোল করা হয়। বাস এই সুইচ দ্বারাই ঠান্ডা কম বেশি করা হয় এইভাবে। বাস অর্থাৎ নর্মাল সাইডে ঠান্ডা বাতাস কম বেশি ফ্লো হওয়া কম বেশি করার মাধ্যমে এই সুইচ দ্বারা কুলিং টেম্পারেচার কন্ট্রোল করা হয়। এটা কোনো অটোমেটিক না, এটা কোনো অটোমেটিক না, এটা মে ওকে অর্থাৎ ফ্রিজ অটোমেটিক অফ অন হওয়ার জন্য কোনো সুইচ নেই। এটা অনেকে মনে করে এটা থার্মোস্টেট অটোমেটিক সুইচ, এটা মনে করে অনেকে। এই জন্য ভিডিওটা করা, আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার।